তোর নামে সে থায় কুকুর পা তুলে পেচ্ছাবের পিচকারি ছুড়বে পথ হারানোর ভয়ে, আর তোর নেতা নেত্রী বাহ 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 আর সালাম করাবেন তোর কঙ্কালের উপরে দাঁড়িয়ে। ইতিহাসের একটা সময় ছিল যখন বাঙালি ছিল জাতি, আজ বাঙালি নেহায়েতই এক রাজনৈতিক উপাধি, আর বাঙালির আনন্দ উৎসবের মাস ফেব্রুয়ারি। প্রগতিশীল বাঙালি দুরাগ ঘুমাতে পারেনি পাকিস্তানের ক্রিকেটারের ব্যর্থতা চিন্তা করতে করতে, অথচ
খবর রাখে না তার দু লক্ষ মামন আজও আটক আছে পাকিস্তানের কত বিদ্যালয়ে। সেথায় একাত্তরের ঘাতকের সন্তানাদি আজও নির্মম ধর্ষক চালায় পরাজয়ের প্রতিশোধ হিসাবে। আর তুই সারা আঙ্গুল চষা বাংলাদেশি দেহাত্তারি বান্ডারি বান্ডারি আর ছক্কা ছক্কা বলে কোথায় তোমরা নারীবাদী পক্ষ, কোথায় তুমি তসলিমা, কোথায় আমার দুই দেশ নেত্রী খালেদা আর হাসিনা। আপনারা কি খোঁজ নেবেন এসব গুরুতর অভিযোগের, নাকি শুধু রাজনীতি করবেন নিজেদেরই আত্মপ্রচার আর আত্মপ্রসাদের, নাকি আখ্যা দেবেন কেবল আমায় উন্মাদ অবাঞ্ছিত নতুবা রাষ্ট্রদ্রোহী বলে। শুধু বলি আমার দু লক্ষ মা বোনের মুক্তির দাবিতে আমি যে প্রস্তুত, আমি প্রস্তুত, আমি প্রস্তুত ফাঁসির কাস্তে ঝুলতে। আর যদি নীরব থাকেন জেনে নেব এই মৌনতা আপনাদেরই সম্মতির লক্ষণ, আর বলবো শুধু উপহাস করেই বলবো।